রেল সড়ক মেট্রো কোনো কিছুই কমাতে পারছে না যানজট সড়কে শৃঙ্খলা ফেরাতে গণপরিবহন ব্যবস্থা উন্নতির পরামর্শ দেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে নিজ অবস্থানে এখনো অনড় পশ্চিমারা তবে আগামীতে অবস্থান বদলাবে মত বিশ্লেষকদের জাতীয় নির্বাচনের পর উপজেলায়ও স্বতন্ত্র উন্মুক্ত রাখতে চায় আওয়ামী লীগ সরকার স্থায়ী দাবি হবে না দাবি বিএনপির পূর্বাচলে আজ শুরু বাণিজ্য মেলায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবার চামড়া ও পাটজাত পণ্য পাবে বিশেষ গুরুত্ব নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে চাল মজুতের বিরুদ্ধে বড় অভিযান আড়তদারদের জরিমানা এবং গোডাউন সিলগালা শীতে কাঁপছে দেশ তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় রাজশাহী ও জয়পুরহাটে সব স্কুল বন্ধ ঘোষণা এবং কাল অযোধ্যায় আলোচিত রাম মন্দির উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকছেন 10,000 দেশি বিদেশি অতিথি শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি লিনি অফরোজ কফি হাউস প্রতি চুমুকে আড্ডা জমে এবারে বিস্তারিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা মেট্রো চালু হলেও সড়কে ফেরেনি শৃঙ্খলা এখনো ঘন্টার পর ঘন্টা যানজটে নাভিশ্বাস অবস্থা সকাল সন্ধ্যা সড়কের দুই পাশে অবৈধ গাড়ি পার্কিং আর ফুটপাতও হকারদের দখলে নগরে শৃঙ্খলা কবে ফিরবে জানেন না কেউ বিশেষজ্ঞরা মনে করেন ব্যক্তিগত গাড়ি কমিয়ে ভর্তুকি দিয়ে হলেও গণপরিবহন ব্যবস্থা উন্নত করা ছাড়া এ অবস্থা থেকে মুক্তি মিলবে না বিস্তারিত ফজলে আদিত্য রিপোর্টে রাজধানীর নতুন সংযোজন এই উড়াল সড়ক নগরের গতি সঞ্চার করেছে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা মেট্রো রেল নাগরিক জীবনে স্বস্তির বার্তা দিলেও শহরের সড়কে শৃঙ্খলা ফিরেছে কতটুকু তা খুঁজতে দেশটিবির এবারের যাত্রা নগরের সড়কে তীব্র শব্দ ধুলোয় মাখামাখি আর ঘন্টার পর ঘন্টা নগরের প্রধান সড়কে এভাবেই থমকে থাকা গাড়ির চাকা এটাই তিলোত্তমা ঢাকার নিত্যদিনের চিত্র রাজধানীর বেশিরভাগ সড়কের দুপাশে অবৈধ গাড়ি পার্কিং আর ফুটপাতেও হকারদের দখলে নেওয়াটাই যেন এখন নিয়ম এই মানুষের কষ্ট জানের কষ্ট তেল ভরে এখানে কোনো নিয়ম শৃঙ্খলা নাই 6-1 ঘন্টার উপরে লাগছে মগবাজার আসতে অসহজ এই চিত্র মহাখালী বাস টার্মিনালের টার্মিনালের বাইরে প্রায় 1 কিলোমিটার ধরে প্রধান সড়কের দুপাশে যত্রতত্র পার্কিং করে রাখা বাস দেখার যেন কেউ নেই আনলাইসেন্সড গাড়িগুলো অনেক বেড়ে গেছে এন্ড ট্রাফিক পুলিশ হচ্ছে কি এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই সমস্যা তো একটু হয় রাস্তাঘাটের জাম হয় না রাস্তা ছোট না একটু সমস্যা হয় এরা তো পুলিশ ম্যানেজ করে নেয় আমাদেরকে কেউ টাইমলি কোনো জায়গায় তার গন্তব্যে পৌঁছাতে পারছে না ফিটনেস বাতিল গাড়ি রাস্তা থেকে আউট করতে হবে মাসিক চাঁদা দিয়ে চলা গাড়ি রাস্তা থেকে আউট করতে হবে মোটর এবং নন মোটরের যে বিষয়গুলো এগুলো যদি সিলেক্টিভ ওয়েতে করে দেওয়া যায় যে নির্দিষ্ট মেইন মেইন রোডগুলোতে নন মোটর কোনো ভেহিকেল মেইন রোডে উঠবে না তাহলে যানবাহনের গতি থাকলে জ্যাম কমে যাবে নগরের শৃঙ্খলা কবে ফিরবে জানেন না কেউ বিশেষজ্ঞরা মনে করেন ব্যক্তিগত গাড়ি কমিয়ে ভর্তুকি দিয়ে হলেও গণপরিবহনের ব্যবস্থা উন্নত করা ছাড়া এই অবস্থা থেকে মুক্তি মিলবে না নিজেদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা ছাড়া কিন্তু আর কিছুই নাই ফলশ্রুতিতে বাস যেখানে সমাধান দেওয়ার কথা সে তারাই কারণ হয়ে যাচ্ছে যানজটের বাসগুলি খণ্ডিত বিখণ্ডিত গণমালিক নির্ভর আছে এগুলিকে বাস রুট ফ্র্যাঞ্চাইজ করা অনেকটা হাতির ঝিলের মনে মতো তাহলে যাত্রাপথের পূর্ণাঙ্গ একটা সমাধান হয়ে গেল 2 কোটি 10 লাখ মানুষের শহরে যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে 32 লক্ষ কর্মঘণ্টা যার আর্থিক মূল্য 98,000 কোটি টাকা এমন তথ্যই বিশ্বব্যাংকের ঢাকার যানজট নিরসনে সরকার নানা মেগা প্রকল্প বাস্তবায়ন করছে কিন্তু কিছুতেই ফিরছে না সড়কের শান্তি জনসাধারণ থেকে শুরু করে বিশেষজ্ঞদের মতে ঢাকার 2 সিটি কর্পোরেশন বিআরটিএ এবং ট্রাফিক বিভাগ সম্মিলিতভাবে কাজ করবে এই সকল সমস্যা সমাধানে এমনটাই প্রত্যাশা জনসাধারণের ফজলে আদিত্য দেশ টিভি ঢাকা এদিকে নির্বাচন হয়ে গেলেও গণতন্ত্র মানবাধিকার প্রশ্নে পশ্চিমারা তাদের অবস্থানে অনড় আছে বলে মনে করছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন তবে এমনটা মানতে নারাজ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ইমতিয়াজ আহমেদ তার মতে সরকারের সঙ্গে সম্পর্ক ধরে রাখার জন্যই চেষ্টা করছেন পশ্চিমা কূটনীতিকরা আজিজুর রহমান কিরণের রিপোর্ট আইন অনুযায়ী
আমি আইন অনুযায়ী সংলাপ ও নির্বাচন নিয়ে 2022 সাল থেকে অব্যাহত চাপ থাকলেও 7 জানুয়ারি শান্তিপূর্ণভাবে শেষ হয় দ্বাদশ সংসদ নির্বাচন। নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সরকার গঠনের পরই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছা জানান নতুন সরকারকে। আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র সরকারকে শুভেচ্ছা না জানালেও সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাজ বৈঠক করেন দুই মন্ত্রীর সঙ্গে, আর ইউ রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তবে কি নিজেদের অবস্থান থেকে সরে এসেছে পশ্চিমা শক্তিগুলো? এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন এখনই সরে এসেছে এমন বলার সুযোগ নেই। নির্বাচন হয়ে যাওয়ার পরে নতুন সরকার গঠিত হয়েছে, তো কাজেই তারা যদি চতুর্দিক থেকে সরকারকে কন্ডেম করতে থাকে তাহলে তো কোনো লাভ নেই। মানে এই সরকারের সাথেই তো তাদের কাজ করে যেতে হবে, তাই না? যতদিন পর্যন্ত এই সরকার থাকে পৃথিবী যেহেতু একটা মাল্টিপোলার দিকে যাচ্ছে, সেখানে যেই কথাগুলো বলছিল তারা সেটাকে নিয়ে যদি ধরে রাখে বা অন্য কথায় যদি অ্যারোগেন্স দেখায়, তাহলে যেটা হবে যে এই পার্টনারশিপটা এত বছর ধরে বিল্ড করেছে সেটা তখন অন্য দিকে যাওয়ার একটা অবস্থা হতে পারে। কূটনৈতিক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ মনে করেন সরকার গঠনের পর থেকে নিজেদের স্বার্থেই অবস্থান পাল্টাতে শুরু করবে পশ্চিমারা, যা আগে থেকেই আজ করা যাচ্ছিল। তারা যেটা করবে তারা চেষ্টা করবে, যেহেতু বারে বারে ওই বিভিন্ন ধরনের ঘাটতির কথাগুলো তারা বলেন, সেটাকে ব্যবহার করে এখন বার্গেন করবে আরও। তবে গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে পশ্চিমারা কোনো পদক্ষেপ নিতে কিছু সময় নেয় বলে জানান সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে তারা একদম তাদের অবস্থান পরিবর্তন করে ফেলেছে, আমার কাছে ঠিক তা মনে হয় না। তারা মানবাধিকার এবং অন্যান্য ইস্যুতে তারা সরকারের উপর চাপ দিতে থাকবে, বাট যেহেতু সরকার গঠিত হয়েছে সেই সরকারের সাথে তো তাদের স্বাভাবিক কাজকর্ম চলতে থাকবে, এটাই আমার মনে হয়। বৈশ্বিক চাপ মোকাবেলায় নতুন সরকারের পররাষ্ট্রনীতির কার্যকর ভূমিকার উপর আগামীর বাংলাদেশের পথ চলা নির্ভর করবে বলেও মনে করেন তারা। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। সংসদ নির্বাচনের পর এবার উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী উন্মুক্ত রাখতে যাচ্ছে আওয়ামী লীগ। নেতারা বলছেন মনোনীত প্রার্থীর বাইরে দলের অন্য কেউ প্রার্থী হলে তাতে বাধা দেবে না দল। জানান স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক তুলে দিতে তৃণমূল থেকে চাপ বাড়ছে। এ নিয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় আলোচনা হবে, চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় যাদব রিপোর্ট। দল নয়, ভোটারদের অংশগ্রহণই গণতন্ত্র। এই নীতিতে গেল দ্বাদশ সংসদ নির্বাচনে দলের স্বতন্ত্র প্রার্থীদের ভোটের মাঠে উন্মুক্ত করে দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিতেও এসেছেন দলের 59 জন স্বতন্ত্র প্রার্থী। ভোটারদের কেন্দ্রে আনতে শেখ হাসিনার এই সিদ্ধান্তকে যুগান্তকারী অভিহিত করে আওয়ামী লীগ নেতারা এখন আগামী উপজেলা নির্বাচনেও এই পথে হাঁটতে চান। প্রথম এবং প্রধান লক্ষ্য হলো একটা পার্টিসিপেটরি ইলেকশন হওয়া, মানুষ ভোট দেওয়ার প্রবণতাকে বাড়ানো। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের দলীয় প্রার্থী অবশ্যই থাকবে, কিন্তু হয়তো এমন একটা মানে কৌশলগত পদ্ধতি আমরা নেব যে যাতে করে এই পার্টিসিপেশনটা বাড়ে, জনগণের ভোটে অংশগ্রহণটা বাড়ে। গত স্থানীয় সরকার নির্বাচনটিতে দলীয় মার্কা এবং মার্কার বিরুদ্ধে নির্বাচন যারা করেছে তাদেরকে কিন্তু আমরা ক্ষমা করে দিয়েছি, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করি নাই। সেহেতু আমার মনে হয় যে দলীয় মার্কা না থাকলে সকলের জন্যই সুবিধা হয়। 2015 সালে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের আইন হওয়ার পর আওয়ামী লীগের অভিজ্ঞতা বলছে এতে তৃণমূলে সংগঠনের নেতাদের মাঝে তিক্ততা বেড়েছে, ফলে প্রতীক না রাখার পক্ষে বাড়ছে চাপ। সারা দেশ থেকে আমাদের কাছে দাবি বলবো না, অনুরোধ আসছে স্থানীয় সরকার নির্বাচন থেকে দলীয় প্রতীক না রাখার জন্য, নির্বাচনটিকে প্রাণবদ্ধ করার জন্য। আমরাও মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে আমরা সারা দেশের মানুষের যে আবেদন রয়েছে, অনুরোধ রয়েছে,
এই অনুরোধটি পৌঁছাব। বিদ্রোহী কথাটা বলবো না, বলবো যে স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী এবং সকলকেই ভোটে দাঁড়ানোর তো অধিকার আছে, তাই না? যদি কেউ মনে করে যে আমি দলের থেকে মনোনয়ন না চেয়েও আমি নিজে স্বতন্ত্র নির্বাচন করব, সেই ক্ষেত্রে তার সমান সুযোগ থাকবে। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক রাখা না রাখা নিয়ে নেতাদের মধ্যে প্রায় আলোচনা হয়। এবার এ নিয়ে দলীয় কার্যনির্বাহী সংসদেও কথা উঠবে। চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন সভাপতি শেখ হাসিনা। নিশ্চয়ই নীতি কেন্দ্রীয় কমিটি বৈঠক করবেন বা আলোচনা করবেন, সে আলোচনা আমরা সেই মতে দেব। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশে এখন রাজনীতি বলতে কিছু নেই, এ সরকারও জনগণের নয়। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় একথা বলেন তিনি। আর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মহিলা দলের উদ্যোগে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণকালে সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেন, দেশের সার্বভৌমত্ব বন্ধক রেখে আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচন করে দেশকে বিশ্বের কাছে হাস্যরসে পরিণত করেছে। বাংলাদেশ থেকে রাজনীতিকে নির্বাচনে দেওয়া, এখানে রাজনীতি বলতে আজকে কিছু নেই, এখানে একটিমাত্র জিনিস ক্ষমতা, ক্ষমতা, অর্থ, বিত্ত, বৈভব, লালসা, এইভাবে নিয়ন্ত্রণ, এইভাবে চাপ তৈরি করছে, এইভাবে হুমকির মধ্যে, এইভাবে ভয়ভীতির মধ্যে এই দেশটিকে রেখেছেন শেখ হাসিনা। কারণ তাকে অবৈধ ক্ষমতা দিয়ে টিকে থাকতে হবে, অবৈধ ক্ষমতা থাকলে পরে তিনি গলার আওয়াজ শুনলে ভয় পান, তিনি মিছিলের শব্দ শুনলে ভয় পান, তিনি সুষ্ঠু নির্বাচনের কথা শুনলে ভয় পান। এই কারণে এই দেশকে প্রভুদের কাছে বন্দী করে তিনি তার ক্ষমতা দখল করেছেন। দর্শক, আমরা বাণিজ্য মেলার খবর খবর জানবো। বাণিজ্য মেলা স্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামিমা আক্তার। আমরা যুক্ত হচ্ছি শামিমার সঙ্গে। শামিমা, কখন উদ্বোধন হচ্ছে বাণিজ্য মেলা, এবার কতগুলি স্টল থাকছে, সবশেষ খবর খবর জানাবেন। লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন চীন মৈত্রী যে প্রদর্শনী কেন্দ্রটি আছে পূর্বাচলে, আজকে কিন্তু সেখানে, অর্থাৎ 21 জানুয়ারি আজ বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আপনি জানেন যে এই মেলাটি কিন্তু শুরু হওয়ার কথা ছিল 1 জানুয়ারি, কিন্তু যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশে, সে কারণে এই মেলাটিকে পিছিয়ে দেওয়া হয়েছে এবং টানা এক মাসব্যাপী কিন্তু চলবে এই মেলাটি, এবং আজকে এই মেলাটি শুরু হবে এবং এটি আগামী এক মাস পর্যন্ত চলবে। এবং আমরা যতটুকু জেনেছি যে এবারের মেলায় কিন্তু 16টি দেশের 18টি বিদেশি স্টল প্যাভিলিয়ন সহ প্রায় 350, অর্থাৎ 330-340 মধ্যে এখানে স্টল বরাদ্দ করা হয়েছে, এবং এই মেলা কিছুক্ষণ পরেই হচ্ছে উদ্বোধন করবেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আমরা দেখেছি ইতোমধ্যে এখানে কিন্তু বাণিজ্য প্রতিমন্ত্রী চলে এসেছেন, যে তিনি এবং আমরা তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে আসলে এবারের মেলাটি একটু তড়িঘড়ি করে তৈরি করার কারণে হয়তো এখানে কিছুটা বিদেশি যে আমাদের মেলায় যারা অংশগ্রহণ করেন তাদের উপস্থিতি কিছুটা হয়তো কম থেকেছে, কিন্তু তাই বলে যে মেলার এবারকার যে মেলার যে উৎসাহ আনন্দ সেটি কিন্তু কোনো দিকেই ভাটা পড়েনি। কেননা এইবার বাংলাদেশের যে উন্নয়নের যে বিভিন্ন ইস্যুগুলো আছে, যেমন আপনি জানেন যে পদ্মা সেতু এবং কর্ণফুলী টার্নের ও এখানে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সহ বিভিন্ন উন্নয়নের বিভিন্ন প্রদর্শনী এখানে রয়েছে, এবং সেই সাথে বাণিজ্য মেলা আপনি জানেন যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাথে আমরা কথা বলে যতটুকু জেনেছি যে আসলে দেশি বিদেশি ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্যই কিন্তু এই মেলা আয়োজন করা হয়ে থাকে, এবং এবারও সেই মেলার তেমন কোনো ভাটা পড়েনি। এবং দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে প্রায় অনেকগুলো স্টল প্যাভিলিয়ন কিন্তু ইতোমধ্যে তৈরি হয়েছে, যদিও কেবলমাত্র এক সপ্তাহের নোটিশে এবারকার মেলাটি তৈরি হয়েছে, কিন্তু সেই দিক থেকে বলা যাচ্ছে যে দেশি বিদেশি যে স্টলগুলো আছে তারা বাংলাদেশের ক্রেতা আকৃষ্ট করার বিষয়টি তারা সফল হবেন বলে রপ্তানি উন্নয়ন ব্যুরো আশা করছেন। আর লিনিয়া, আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে এই ছিল সর্বশেষ তথ্য। শামিমা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেশজুড়ে আরো বেড়েছে শীতের তীব্রতা। উত্তরে জনপদের পাশাপাশি কুয়াশার চাদরে মোড়ানো দক্ষিণ পশ্চিম অঞ্চলের বেশিরভাগ জেলা।
তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে রাজশাহীর সব মাধ্যমিক স্কুল আজকাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় জয়পুরহাটেও দুদিনের জন্য প্রাথমিক ও মাধ্যমিক সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 10.7 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা 94%। ঘন কুয়াশায় পাটুরিয়া ও দৌলতদিয়া নরুটে সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দেশজুড়ে বাড়ছে শীতের প্রকোপ। উত্তরের অনেক জেলাতে তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামায় বন্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এ বিষয়ে আমরা খবরাখবর জানব। পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, শীতের প্রকোপ কেমন দেখছেন এবং সর্বশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। ধন্যবাদ লিনিয়া, আপনি যেমনটি বলছিলেন আসলে শীতের প্রকোপ, আসলে আমি যদি বলি আপনাকে এখন প্রায় 10টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু আমরা সূর্যের মুখ দেখতে পাইনি। বিশেষ করে আপনাকে জানাই যে আসলে সময় যত গড়িয়ে যাচ্ছে ততই দেখছি যে আমরা যে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে পুরো আকাশ, ফলে পঞ্চগড় জেলা কিন্তু আসলে শীতের কুয়াশায় আবৃত হচ্ছে পুরো পঞ্চগড় জেলা। তবে কনকনে ঠান্ডা আর হিমেল বাতাস কিন্তু বইছে, যেই কারণে কিন্তু শীতকে আরো তীব্র করে রাখছে বলে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আপনাকে জানাই যে আসলে 10-এর নিচে তাপমাত্রা নামলে মাওসী এবং শিক্ষা অধিদপ্তর প্রাথমিক ঘোষণা করেছে যে স্কুল ছুটি ঘোষণা করার কথা বলা হয়েছে। এখানে কিন্তু আমরা দেখছি যে আসলে এখন পর্যন্ত সানন্দ কিন্ডারগার্টেনে আমি অবস্থান করছি, এইখানে প্রথম ক্লাস হওয়ার পরে যে সরকারিভাবে যে ঘোষণা 10-এর নিচে তাপমাত্রা আসার ক্ষেত্রে যে স্কুল বন্ধ, আজকে আমরা এখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে যেমনটি জানিয়েছে যে এখানে সপ্তাহ জুড়ে অর্থাৎ আজ থেকে সপ্তাহ জুড়ে অর্থাৎ আগামী রোববার এই পুনরায় কিন্তু স্কুল খুলবে, যদি আবহাওয়া আবার পরিবর্তন হয় তবেই কিন্তু স্কুল খোলা থাকবে, আর যদি আবহাওয়া পরিবর্তন না হয় এমনই থাকে বা এর থেকে তীব্র হয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে স্কুল আরও বন্ধ ঘোষণা আসতে পারে বলে এমনটি আভাস দিয়েছে এখানকার সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ এবং যারা অধ্যক্ষ রয়েছেন তারা আমাকে এমনটি জানিয়েছেন। বিশেষ করে আপনাকে জানাই যে পঞ্চগড়ের শীত এত বেশি তীব্র থাকে যেই কারণে কিন্তু আসলে পথে এবং হাট বাজারগুলোতে স্কুল কলেজগুলোতে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেকটা কমে গেছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে রাস্তাঘাট এবং হাট বাজারে কিন্তু লোক সংখ্যা কমে গেছে, জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু আমরা দেখছি যে আসলে কেউ বাইরে বের হচ্ছে না, আর যারা বাইরে বের হচ্ছে অনেকে আমরা দেখেছি যে গ্রামগঞ্জের অবস্থা কিন্তু খড়কুটো জ্বালিয়ে কিন্তু আসলে শীত নিবারণের চেষ্টা করছে, আর যারা বিত্তবান তারা কিন্তু আসলে ভারী পোশাক পরে কিন্তু তারা বাইরে বের হচ্ছে। বিশেষ করে সরকারি বেসরকারি যাদের চাকরিজীবী তারা হচ্ছে জীবিকার প্রয়োজনে অর্থাৎ চাকরির প্রয়োজনে তারা কিন্তু আসলে আমরা দেখেছি যে তারা চাকরির স্থানে তারা যাচ্ছে। বিশেষ করে আপনাকে জানাই যে পঞ্চগড় হিমালয় খুব কাছাকাছি থাকার কারণে কিন্তু হিমালয় যে হিম বাতাস সেই হিম বাতাস কিন্তু আসলে পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়, যেই কারণে কিন্তু প্রতি বছরেই এখানে কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। আজকে যদি বলি আজকে সকাল 6টা এবং 9টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে গতকালকে যদি কথা বলি গতকালকে আসলে খানিকের জন্য কিন্তু সূর্যের দেখা মিললেও কিন্তু আজকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু 10টা পেরিয়ে গেছে, সূর্যের কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না যে সূর্য উঠবে কি উঠবে না এরকম কোনো আভাস এখন পর্যন্ত কিন্তু পাওয়া যাচ্ছে না। আবার এদিকে কিন্তু আমরা দেখছি যে চারদিকে ঘন কুয়াশায় আবৃত হচ্ছে কিন্তু গোটা পঞ্চগড় জেলা, যেই কারণে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসক আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে এবারে শীত আসার সাথে সাথেই এ পর্যন্ত প্রায় 35,000 শীত বস্তা বিতরণ করা হয়েছে। এছাড়া কিন্তু আমরা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেনের পক্ষ থেকে প্রায় 15,000 শীত বস্তা বিতরণ করা হয়েছে, অর্থাৎ যতই শীত বাড়বে ততই শীত বস্তা বিতরণ করা হবে আরও বেশি, এই জানিয়েছে জেলা প্রশাসক আমাকে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ লিনিয়া। বাবু ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে কোনো অগ্রগতি নেই। উচ্চ ক্ষমতা সম্পন্ন উদ্ধারকারী জাহাজ প্রত্যযুক্ত হলেও এখনও উদ্ধার করা যায়নি ফেরিতে থাকা আরও 6টি যানবাহন। উদ্ধার কাজের খবর আমরা জানবো এই মুহূর্তে পাটুরিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন ডুবে যাওয়া ফেরি ও যানবাহন উদ্ধারে অগ্রগতি কতটুকু, কি বলছে ফায়ার সার্ভিস?
ধন্যবাদ লিমি, আপনি যেমনটি জানাচ্ছেন যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের পাটুরিয়া 5 নং ফেরিঘাটের পাশে যে ফেরিটি ডুবে যায় 9টি পণ্যবাহী ট্রাক নিয়ে, সেই পণ্যবাহী ট্রাক নিয়ে যে ফেরিটি ডুবে যায় সেই ফেরির বিস্তারিত যদি বলতে হয় তাহলে বলবো যে এখানে 3টি পণ্যবাহী ট্রাক এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি যে 6টি পণ্যবাহী ট্রাক রয়েছে সেই ট্রাকগুলি এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এই ফেরিটি উদ্ধার করার জন্য রোস্তম এবং হামজা নামের যে উদ্ধারকারী জাহাজ তারা তৃতীয় দিন চলমান থাকাকালীন তখন 3টি পণ্যবাহী ট্রাক উদ্ধার করেছিল, পাশাপাশি যে তৃতীয় দিনের শেষের দিকে দুপুরে দিকে উদ্ধারকারী জাহাজ পোর্তায় এসে সংযুক্ত হয়। তবে গত 5 দিন চলমান থাকলেও এখনো পর্যন্ত ফেরির উদ্ধার তো দূরই কথা, পণ্যবাহী যে আরো 6টি ট্রাক রয়েছে সেই 6টি ট্রাক এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে প্রচন্ড শীতের কারণে এবং নদীতে স্রোত থাকার কারণে সে তাদের কার্যক্রমটা কিন্তু অনেকটাই ধীরগতিতে চলছে, আর এই ব্যাপারে যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে যে পরিমাণে ধীরগতিতে কাজ চলছে, ধীরগতিতে কাজ করার কারণে যে পণ্যবাহী যে ট্রাক রয়েছে সেই ট্রাকগুলি এখনো পর্যন্ত উদ্ধার করা যাচ্ছে না, আর যে কারণে তাই ট্রাকে থাকা যে মালপত্র রয়েছে তারা সে আশাটা কিন্তু একটি পর্যায়ে ছেড়ে দিচ্ছে। তাদের ধারণা দাবি যে যত দূরত্ব সম্ভব তাদের যে পানিতে থাকা ট্রাকগুলি সেই ট্রাকগুলিকে উদ্ধার করা, পাশাপাশি যে একজন চালক ছিল ইঞ্জিন চালক সে হুমায়ুন কবির তার সাথে তাদের পরিবারে কিন্তু অনেকটাই হতাশা এবং দুঃখ প্রকাশ করছেন যে বিআইডব্লিউ এই যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যা উদ্ধারকারী জাহাজ বা নৌবাহিনী পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা যারা কাজ করছেন তারা তাদের প্রতি তারা তারা কিন্তু একটু দুঃখ প্রকাশ তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, তার লাশটাও কিন্তু এখনো তারা খুঁজে পায়নি। তারা সব শেষে তারা আশা করছেন সব মিলে যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের যে ফেরিটি ডুবে যাওয়ার এটা উদ্ধার কাজ চলমান গতি বাড়িয়ে উদ্ধার কাজটা করলে তাদেরকে ডুবে যাওয়া যে আরো 6টি ট্রাক রয়েছে সেই ট্রাকটি উদ্ধার হবে এবং ফেরিটি উদ্ধার হবে বলে তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের সর্বশেষ সংবাদ, আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। শামীম আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এক সন্ধ্যায় বদলে গেছে মতিঝিল পাড়া, ঘন্টার পর ঘন্টা যানজট ঠেলে মিরপুর উত্তরাগামী নগরবাসী যেন চোখের পলকে পৌঁছে গেলেন বাসাতে। যানজটে নগরে সকাল সন্ধ্যা মেট্রোর নতুন সূচি চালুর পর রাতে মেট্রো যাত্রার গল্পটা তুলে ধরছেন শাহাদাত নিশাত। সন্ধ্যা মানেই যেন তিলোত্তমা ঢাকায় যানজটের স্থবিরতা, দুর্ভোগের শেষ নেই ঘর ফেরা মানুষদের। যানজটে নাকাল নগরবাসীর কাছে এ যেন স্বস্তির নিঃশ্বাস। 20 জানুয়ারি থেকে পরিবর্তিত সময়সূচিতে সকাল থেকে রাত অবধি ঢাকার উত্তরা টু মতিঝিল রুটে চলছে উড়াল মেট্রো। সন্ধ্যা থেকে রাতের যানজটের ভোগান্তি থেকে মুক্তি মেলায় উচ্ছ্বাসিত সাধারণ মানুষ। এখন আমাদের হচ্ছে কষ্ট করে আর হচ্ছে আপনার বাসে উঠতে হচ্ছে না, এটার জন্য অনেক ভালো হচ্ছে। আগে অসহনীয় ভোগান্তি ছিল, সারাদিন আমরা যখন অফিস করতাম তখন এমনিতেই ক্লান্ত থাকতাম, এর মধ্যে বাড়িতে আসা নিয়ে আমার বাসায় আসা নিয়ে আমার একটা বাড়তি একটা টেনশন ছিল। হোটেল থেকে ফার্মঘাট আসতে হতো প্রায় 1-2 ঘন্টা সময় বেশি লেগে যায়, তো এই মুহূর্তে আমি মাত্র 10 মিনিটে মতিঝিল থেকে ফার্মঘাট চলে আসলাম। সকাল 7:10 উত্তরা থেকে প্রথম ট্রেন আর মতিঝিল থেকে উত্তরাগামী মেট্রো ছাড়ছে সকাল 7:30। মতিঝিল থেকে শেষ ট্রেন রাত 8 চলেছে। মেট্রোর নতুন সূচিতে খুশি অফিসগামী পেশাজীবীরা। অনেক ভোগান্তি কমেছে আমাদের মধ্যে এবং মেট্রো চলাচলে অনেক আনন্দ এবং স্বস্তি লাভ করতেছি আমরা। এখন তো অনেক লাভ, আমরা 10-15 মিনিটে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি, বাট যেটা আগে ছিল না, আগে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে 1-2 ঘন্টার মতো লেগে যেত, তাও 1-2 ঘন্টাও কম। নারী হিসেবে আমি যেহেতু উঠছি আমার কাছে কোনো মনে হয়নি, বাধা মনে হয়নি, পরিবেশ খুব ভালো, এটা সরকারের খুব ভালো একটা পদক্ষেপ যেটাতে আমরা সুবিধা পাচ্ছি। প্রথমে ফার্মকে থেকে পলবিতে আসছি, তারপর মেট্রো লেগেছি, তারপর ঘুরে তারপর আসছি। মেট্রো রেলে সর্বনিম্ন ভাড়া 20 টাকা, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সর্বোচ্চ ভাড়া গুনতে হবে 100 টাকা। বিরতিহীনভাবেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলছে মেট্রো রেল, কমেছে যানজটের ভোগান্তি, স্বস্তি ফিরেছে মানুষের মাঝে। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। অবৈধভাবে ধান চাল মজুদের অপরাধে বেশ কয়েকটি জেলায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার। শনিবার নওগাঁয় অভিযানকালে জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম রফিক সহ 7 মিল মালিককে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। রফিকুলকে 1 লাখ টাকা জরিমানা ও তার 3টি গোডাউন সিলগালা করে দেওয়া হয়।
তসিরন অটোমেটিক রাইস মিলকে 1 লাখ এবং মফিজউদ্দিন অটো রাইস মিলকে 50,000 টাকার জরিমানা করা হয়। চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত মূল্যে চাল বিক্রির অভিযোগে মঞ্জুর অটো রাইস মিলকে 50,000 টাকা জরিমানা করা হয়। শনিবার বিকালে যৌথভাবে এই অভিযান চালায়। চাল স্টক করার কারণে তাকে জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে এবং এটি সতর্কতার যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। আমাদের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারা এটি কঠোর নজরদারি রাখছেন। গ্যাস সংকট নিয়ে আলোচনায় এই মুহূর্তে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। আমরা যুক্ত হতে চাই তার সাথে। নজরুল, গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে কখন, কি বলছেন কর্তৃপক্ষ? নিনি, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর শিল্প অধ্যুষিত এলাকা, এখানে কিন্তু প্রচুর পরিমাণ শিল্প কলকারখানা, পাশাপাশি কিন্তু আপনার ব্যবসা বাণিজ্যের একটি বিশাল একটা জায়গা কিন্তু গাজীপুর। এখানে কিন্তু আপনার সকাল থেকে সেই বিকেল পর্যন্ত কিন্তু গ্যাসের চাপগুলো কম থাকা কিন্তু পোশাক রপ্তানিতে তারা কিন্তু ব্যাহত ঘটছে। পাশাপাশি কিন্তু আমরা যেখানটা দাঁড়িয়ে আছি সিএনজি স্টেশনগুলোতে কিন্তু আপনার দীর্ঘ সারি কিন্তু আমরা লক্ষ্য করছি, কিন্তু এক সপ্তাহ ধরেই কিন্তু এই তীব্র গ্যাস সংকটে কিন্তু ভুগতেছে গাজীপুরবাসী। তো এখানে কিন্তু আপনারা যে রান্না বান্নার কাজ যারা করেন তারাও কিন্তু সকাল থেকেই কিন্তু বিকেল পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয়, গ্যাসের চুলা না বল জ্বললেই চলে এরকমটাই বলছেন সাধারণ মানুষ। কিন্তু পাশাপাশি আমরা দেখেছি যে সিএনজি স্টেশনগুলোতে কিন্তু গাড়ির দীর্ঘ সারি, এখানে হঠাৎ যে মানে গ্যাসের একদম চাপ না থাকলেই চলে এইরকম কিন্তু আপনার চাপ না থাকার ফলে কিন্তু আপনার এখানে কিন্তু বিশাল দীর্ঘ সারি কিন্তু লক্ষ্য করা গেছে। যদিও আজকে একটু আমরা কম দেখতেছি যে গ্যাসের চাপ, তো আমরা এ ব্যাপারে কিন্তু কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এখানে কিন্তু আপনার গ্যাস কিন্তু কম। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাণিজ্য মেলা এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচ্ছেন, আমরা সেখানে যুক্ত হচ্ছি সরাসরি। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল, নতুন বছরের শুভেচ্ছা। 28তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা DITF 2024-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পূর্বাচল নতুন শহরস্থ বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠেয় 28তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা DITF 2024-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। বাংলাদেশের ইতিহাসে পঞ্চমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। আপনাকে রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই অনুষ্ঠানে আপনার সানুগ্রহ উপস্থিতি আমাদেরকে উৎসাহিত, আনন্দিত ও অনুপ্রাণিত করেছে। সম্মানিত সুধীজন, আজকের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে আরও উপবিষ্ট রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিটু এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব তপন কান্তি ঘোষ, FBCCI এর সম্মানিত সভাপতি জনাব মাহবুবুল আলম এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জনাব AHM আহসান। সম্মানিত সুধী, অনুষ্ঠান স্থলে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় উপদেষ্টাবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ,
মাননীয় মন্ত্রী পরিষদ সচিব মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মহোদয়, তিন বাহিনী প্রধানগণ, ঢাকাস্থ বিভিন্ন দেশের মাননীয় রাষ্ট্রদূত যেমন চায়না, ইন্দোনেশিয়া এন্ড ইরান, আমরা এই তিন দেশের রাষ্ট্রদূতকে দেখতে পাচ্ছি এবং আরও অনেকে রয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিববৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ, মন্ত্রণালয় ও সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ এবং প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতিক্রমে আজকের অনুষ্ঠান শুরু করছি। সুধীমণ্ডলী, অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে। প্রতিবন্ধী জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানটি সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন মনোয়ার হোসেন ও শিরিন আক্তার রূপা। অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি সাদিয়া আফরিন ও আমি ইমতিয়াজ আহমেদ সিদ্দিকি। অনুষ্ঠানের শুরুতেই পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার বলিষ্ঠ নেতৃত্বে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাগণকে। আরও শ্রদ্ধাভরে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975 সালের 15ই আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের। সম্মানিত সুধীজন, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করছেন শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি, প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল কোরআন রেসিটেশন অ্যাসোসিয়েশন ইকরা। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة إلا أن تكون تجارة عن تراض منكم لا تأكلوا أموالكم بينكم إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان رحيما ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما صدق الله العظيم।